মাঝে সাঝে এরকম রেস্টুরেন্ট স্টাইল ডিশ বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। তাই একটা কমপ্লিট মিল রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি পারফেক্ট শেজওয়ান সস, শেজওয়ান ফ্রাইড রাইস ও শেজওয়ান চিকেন। তাহলে সবার প্রথম আমি আপনাদের শেজওয়ান সসটা বানিয়ে দেখাচ্ছি। আর শেজওয়ান সসটা বানানোর জন্য আমি এখানে দু রকমের শুকনো লঙ্কা ব্যবহার করব। তার মধ্যে 100 গ্রাম নিয়েছি এরকম কাশ্মীরি শুকনো লঙ্কা, আরও 100 গ্রাম নিয়েছি বেডিগি শুকনো লঙ্কা। দুটোর পার্থক্য আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বেডিগি শুকনো লঙ্কা আপনারা যে কোনো বড় সুপার মার্কেটে পেয়ে যাবেন, বেসিক্যালি এটা রঙের জন্য ব্যবহার করা হয়। আর এই শুকনো লঙ্কাগুলো থেকে আমি বীজগুলো অলরেডি বের করে নিয়েছি যাতে সসটা খুব বেশি ঝাল না হয়। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বীজগুলো রেখেও দিতে পারেন। এবার এই শুকনো লঙ্কাগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি সোক করে নেওয়ার জন্য। আর সোক করার জন্য আমি একটা সসপ্যানে করে নিচ্ছি একদম ফুটন্ত গরম জল। এবার এই গরম জলটাকে আমি দিয়ে দিচ্ছি বোলের মধ্যে। একটা চামচ দিয়ে এইভাবে লঙ্কাগুলো একটু প্রেস করে দেবেন যাতে এই গরম জলের মধ্যে লঙ্কাগুলো খুব ভালোভাবে ডুবে যায়। তারপরে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন মিনিমাম 10-15 মিনিট। এবার শেজওয়ান ফ্রাইড রাইস বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম বাসমতি রাইস, যেটাকে আমি আগে থেকেই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন মিনিমাম আধ ঘন্টা হলেও এটাকে ভিজিয়ে রাখার। আর এই রাইসটা বয়ল করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর একবার জলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 2 চা চামচ সাদা তেল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে ভিজিয়ে রাখা চালটা। আর চালটা দেওয়ার পরে একটা চামচের মাধ্যমে এইভাবে একটু এটাকে মিশিয়ে দেবেন। রাইসের মধ্যে যে এক্সট্রা মাড়টা থাকে সেটা বেরিয়ে যাওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। তাহলে এবার দেখে নিন ফ্রাইড রাইসের চাল আপনারা একদম পারফেক্টলি কীভাবে বয়ল করবেন। চালগুলো দেওয়ার পরে কোনোভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন না, চেষ্টা করবেন জলটা যেন খুব আস্তে আস্তে এইভাবে ফোটে। খুব জোরে যদি জলটা বয়ল হয় তাহলে চালটা কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। চালটা যদি আপনারা আগে থেকে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আপনাদের টাইম লাগবে মিনিমাম 7-8 মিনিট। রাইসটা হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা চামচের মাধ্যমে এইভাবে তুলে নেবেন, আর একটু প্রেস করলেই দেখবেন এটা ভেঙে যাচ্ছে, তাহলেই বুঝবেন রাইসটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার একটা ছান্নির মাধ্যমে এইভাবে রাইসটাকে তুলে নেবেন, আর অবশ্যই একটা এরকম বড় পাত্রের মধ্যে এটাকে বিছিয়ে নেবেন। আর পুরো রাইসটা দিয়ে দেওয়ার পরে একটা চামচের মাধ্যমে এইভাবে একটু স্প্রেড করে দেবেন যাতে রাইসটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর যদি পসিবল হয় তাহলে ফ্যানের নিচে রেখে দিতে পারেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তাহলে আমাদের ফ্রাইড রাইসের চালটা কিন্তু রেডি হয়ে গেল। এবার যে শুকনো লঙ্কাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রাখার কারণে এটা বেশ অনেকটাই ফুলে গেছে আর বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই চিলিগুলোকে আমি ট্রান্সফার করে নিচ্ছি একটা বড় মিক্সি জারে। আর এই পুরো চিলিটা নেওয়া হয়ে গেলে আমরা যে জলটা এখানে ব্যবহার করেছিলাম ভিজিয়ে রাখার জন্য সেটা এখানে সামান্য নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, জলটা আপনাদের খুবই কম ব্যবহার করতে হবে, যতটা লাগবে ঠিক ততটাই। তার কারণটা আমি আপনাদের নিশ্চয়ই জানাবো, আর তার আগে এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আর পেস্ট করে নেওয়ার পরে দেখে নিন একদম ফাইন পেস্ট আমি এখানে করে নিয়েছি, আর পেস্টটা কতটা গাঢ় হয়েছে। আর যদি আপনারা পেস্ট করার সময় খুব বেশি জল ব্যবহার করেন তাহলে যখন এই চিলিটা আপনারা তেলের মধ্যে দেবেন তখন কিন্তু এটা বেশ অনেকটাই ছেটকাবে। তাই চেষ্টা করবেন যতটা কম জল ব্যবহার করে এটা পেস্ট করা যায় ততটাই ভালো। এবার ফাইনালি সেজন সসটা বানানোর জন্য আমি একটা চাইনিজ কড়াই নিয়ে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি এখানে দিয়ে দেবো সাদা তেল। তেলের পরিমাণটা আপনাদের এখানে একটু বেশি রাখতে হবে। আর তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেবো 2 স্টার অ্যানিস, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি ও 4 চা চামচ রসুন কুচি। এই সসের জন্য আপনাদের রসুনের পরিমাণটা বেশ অনেকটাই লাগবে। আর লাগবে ধনে পাতার জ্বর, সেটাকে ভালো করে চপ করে আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়াল রেসিপিতে এটা সেলারি চপ করে দেওয়া হয়, আপনাদের কাছে যদি সেলারি থাকে তাহলে সেটাও চপ করে দিয়ে দিতে পারেন। এবার 2-3 মিনিট একটু হাই ফ্লেমে এটাকে ভালো করে আপনাদের কুক করে নিতে হবে, আর ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না এরকম হালকা কালার চলে আসছে। এবার যে আমরা চিলি পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই হাই রাখবেন। আর আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জলটা কম দেওয়ার কারণে চিলি পেস্টটা কিন্তু একদমই আর বাইরে ছেটকাচ্ছে না। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনাদের অবশ্যই হাই রাখতে হবে, আর ঠিক এইভাবে 7-8 মিনিট আপনাদের ভালো করে কুক করতে হবে। তারপর আস্তে আস্তে দেখবেন চিলি পেস্টটা থেকে তেলটা ছাড়া শুরু করবে। ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে 7 মতো নুন, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো, সাথে 1 চা চামচ ভিনিগার, আর সাথে সামান্য একটু MSG বা আজিনামোটো। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, বা এখানে ভেজিটেবল ব্রথ পাউডারও ব্যবহার করতে পারেন। বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে বা হোটেলে যেরকম সেজন সসের টেস্ট হয় এই সসের টেস্টটাও ঠিক একই রকম হবে। একবার হলেও বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর আস্তে আস্তে দেখবেন করার গা থেকে সসটা ছেড়ে দেওয়া শুরু করবে,
আর কালারটাও বেশ অনেকটা ডিপ হয়ে আসবে। ফাইনালি যখন দেখবেন কালারটা ঠিক এরকম চলে এসছে আর তেলটাও বেশ অনেকটাই ছেড়ে দিয়েছে, ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে টমেটো কেচাপ। খুব বেশি লাগবে না, দু চামচ দিলেই হবে। তাহলে হয়তো নিশ্চয়ই দেখতে পেলেন এটা কতটা সোজা বানানো। লঙ্কাটি যদি বাড়িতে থাকে তাহলে খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে বেশি তেল দেওয়ার কারণে এটা কিন্তু বেশ অনেক দিন থাকবে, তাই ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে এটা ফ্রিজের মধ্যে মিনিমাম 1-1.5 মাস আপনারা রেখে দিতে পারেন। আর যখন ইচ্ছা হবে যে কোনো সেজন আইটেম আপনারা ইজিলি বানিয়ে নিতে পারেন। তাহলে আমাদের সেজন সস রেডি হয়ে গেল। এবার ফাইনালি সেজন ফ্রাইড রাইস বানানোর জন্য কী কী ভেজিটেবল লাগবে সেটা দেখে নিন। তাহলে সবার প্রথম আমি এখানে কেটে নেব গাজর। গাজরটাকে আমি আগে থেকেই ভালো করে পিল করে রেখেছিলাম। এবার গাজরের পেছনের দিকটা ও সামনের দিকটাকে একটু করে বাদ দিয়ে দেবেন। তারপর মাঝখান থেকে এইভাবে হাফ করে কেটে নিয়ে এইভাবে একটু মোটামোটা করে স্লাইস করে কেটে নিতে হবে। তারপর এক একটা স্লাইসকে এইভাবে লম্বা করে কেটে নেবেন। তারপরে একই প্রসেস ফলো করে আমি পুরো গাজরটাকে কেটে নিচ্ছি। তারপরে গাজরটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে আমি এখানে কেটে নেব বিনস। আর বিনসটাকেও আপনাদের ঠিক এইভাবে চপ করে নিতে হবে। আশা করছি আপনারা এখানে সাইজটা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি কিন্তু এখানে খুব বেশি পাতলা করছি না আর খুব বেশি মোটাও রাখছি না। তারপর কাটা হয়ে গেলে সেটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি একটা সবুজ ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা আমি এখানে পুরোটা কেটে নেবো না, যেহেতু আমি এখানে লাল ক্যাপসিকাম ব্যবহার করবো সেই জন্য এখানে আমি হাফ ইউজ করছি। আর সেটাকেও আপনারা ঠিক এইভাবে চপ করে নেবেন। আর সবুজ ক্যাপসিকাম চপ করা হয়ে গেলে আমি এখানে কেটে নিচ্ছি লাল ক্যাপসিকাম। এই লাল ক্যাপসিকামটা আমি এখানে পুরোটা ব্যবহার করবো আর ওই একই ফরম্যাটে এটাও কেটে নেবো। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যদি লাল ক্যাপসিকাম ইউজ না করতে চান সেক্ষেত্রে আপনারা শুধু গ্রিন ক্যাপসিকাম ইউজ করতে পারেন, বাট মোস্টলি রেস্টুরেন্টে লাল ক্যাপসিকামই ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে বলে রাখি আমি যে ভিডিওতে নাইফগুলো ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনে নিতে চান ডিসক্রিপশানে আমি তার লিঙ্কগুলো দিয়ে রাখছি, অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারেন। আর ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে আমি লাস্টলি কেটে নিচ্ছি পেঁয়াজ। আর সেটাকেও আমি একটু মোটামোটা করে চপ করে নেবো। তাহলে সেজন ফ্রাইড রাইসের জন্য সবকটা ভেজিটেবলই আমাদের কাটা হয়ে গেল। এবার আমি আপনাদের সেজন ফ্রাইড রাইসটা বানিয়ে দেখাবো, বাট তার আগে আমি খুব তাড়াতাড়ি সেজন চিকেনটা বানিয়ে দেখাচ্ছি। আর এই রেসিপিটা বানাতে আমাদের খুবই কম সময় লাগবে, কারণ এই সেজন চিকেনটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি 11 রিগেল ইলেকট্রিক রাইস কুকার। তাহলে সর্বপ্রথম সেজন চিকেনটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। আর সেটাকে এইভাবে পাতলা পাতলা করে স্ট্রাইপ কেটে নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে নুন, ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো, একটা ডিম, সাথে 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ময়দা, সামান্য একটু তেল, রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা আপনারা চাইলে পেপরিকা পাউডারও ব্যবহার করতে পারেন। এবারে সব কিছুকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। দেখতেই পেলেন একদম ইজি ম্যারিনেশন। এবার এই ম্যারিনেটেড চিকেনগুলোকে আমি সরিয়ে রেখে একটা বোল নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমাদের কয়েকটা সস মিক্স করে নিতে হবে। আর এই সসগুলোর মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 1 চা চামচ লাইট সয়া সস, 1 চা চামচ গ্রিন চিলি সস আর 3 চা চামচ টমেটো কেচাপ। তারপর একটু জল দিয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে নেবেন। দেখতেই পেলেন এই সসগুলো কিন্তু খুব ইজি অ্যাভেলেবল, তাই আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 11 রিগেল ইলেকট্রিক রাইস কুকার। সবার প্রথম আমি এখানে পাওয়ার বাটনটা অন করে নিচ্ছি। তারপর এখানে আমাদের চুজ করতে হবে হোয়াইট রাইস অপশন। তারপর রাইস কুকারের ঢাকনাটা খুলে নিয়ে এই সেরামিক কোটের বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সাদা তেল। এরপর আমরা যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা একে একে এর মধ্যে দিয়ে দেবো। পুরো চিকেনটা দেওয়া হয়ে গেলে চিকেনটা গরম হওয়া অবধি আপনাদের একবার ওয়েট করতে হবে। তারপর এই রাইস কুকারের সাথেই পাওয়া স্প্যাচুলা দিয়ে এটাকে একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না এটা বেশ একটু ক্রিস্পি হয়ে আসছে। তারপর আগে থেকে বানিয়ে রাখা আমাদের সস মিক্সারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমাদের বানিয়ে রাখা 2 চা চামচ হোমমেড শেজওয়ান সস। আর এই সসটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এই চিকেনটাকে আমাদের একটু সিজন করে নিতে হবে। তার জন্য লাগছে 7 মতো নুন ও 1/2 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। ব্যাস, এখানে আমাদের আর কিছু লাগছে না। ফাইনালি একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে রাইস কুকারের ঢাকনাটা আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি। আর যেহেতু এই রাইস কুকারে ইন্টেলিজেন্ট কুকিং টেকনিক আছে, তাই চিকেনগুলো কুক হওয়ার ঠিক 10 মিনিট আগে থেকে আপনারা এই ডিজিটাল ডিসপ্লেতে কাউন্টডাউনটা দেখতে পাবেন। আর আপনারা যদি আশেপাশে নাও থাকেন তাতেও কোনো অসুবিধা নেই, এটা অটোমেটিক বন্ধ হয়ে ওয়ার্ম মোডে চলে যাবে যাতে আপনাদের বানানো খাবারটা গরম থাকে। তাহলে আমাদের 10 মিনিটের কাউন্টডাউন শেষ। এবার আমি ফাইনালি রাইস কুকারের ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন, আমাদের সেজন চিকেন কিন্তু একদম পারফেক্টলি রেডি। আর আপনারা যদি এখানে একটু বেশি গ্রেভি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এটাকে সেমি গ্রেভি করার জন্য দিয়ে দিতে পারেন সামান্য একটু কর্নফ্লাওয়ার। আর একবার মিশিয়ে নিলেই রেস্টুরেন্ট স্টাইল সেজন চিকেন পারফেক্টলি রেডি। আর সবশেষে গার্নিশের জন্য আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা। আর অবশ্যই এতক্ষণে আমাদের রাইসটাও প্রায় ঠান্ডা হয়ে এসছে।
আর দেখে নিন এটা কতটা ঝুরঝুরে হয়েছে। এবার শেজওয়ান ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা চাইনিজ কড়াই। আপনার বাড়ির রেগুলার কড়াই তো এটা ইজিলি বানাতে পারবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি দুটো স্টার অ্যানিস আর এক টুকরো দারচিনি। তেলের মধ্যে দুটো ফ্লেভার খুব ভালো করে ছেড়ে দিলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরটা। যেহেতু গাজরটা কুক হতে একটু বেশি টাইম লাগবে তাই জন্য এটা সবার প্রথম দিয়ে দিলাম। আর এই গাজরটাকে 30-40 সেকেন্ড একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কুচানো রসুন। আর দিচ্ছি হাফ চা চামচ কুচানো আদা, সাথে এক চা চামচ ধনে পাতার জ্বর ও এক চা চামচ পেঁয়াজ পাতার জ্বর। এই দুটো যদি আপনারা না পান তাহলে কোনো অসুবিধা নেই, বাট দিয়ে দিলে টেস্ট একটু ভালো হয় আর কি। এবার 1-1.5 মিনিট এটাকে একটু ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বিনস, তারপর 30-40 সেকেন্ড সেটাকে একটু ভালো করে ভেজে নেবেন। আর যদি আপনারা এখানে চান 2-4টে কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিতে পারেন। বিনস আর গাজরটা একবার ভালো করে কুক করা হয়ে গেলে আমি এখানে সবকটা ভেজিটেবলই দিয়ে দিচ্ছি। এই সবকটা ভেজিটেবল গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই ভেজে নিতে হবে, আর আপনারা যদি পারেন এইভাবে টসও করে নিতে পারেন। এবার এখানে রাইসটা দেওয়ার আগে দিয়ে দিতে হবে 2 চা চামচ টমেটো কেচাপ, হাফ চা চামচ সয়া সস, সামান্য একটু আজিনা মটো বা MSG। এগেন এটা অ্যাবসলুটলি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন। এবার ফাইনালি দেবো আমাদের হোমমেড শেজওয়ান সস আর সাথে 1 চা চামচ ভিনিগার। এবার এই সবকটা সসকে ভেজিটেবলের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর ভাজার সময় অতি অবশ্যই দেখে নেবেন ভেজিটেবলগুলো যেন ওভার কুক না হয়। আর এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে আমাদের ফ্যাট রাইসের চালটা, যেটা আমরা আগে থেকে বয়েল করে রেখেছিলাম। আর এটাকে আপনারা সিজন করে নিন সামান্য একটু নুন, ব্ল্যাক পেপার পাউডার ও সামান্য একটু চিনি দিয়ে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, যাতে সসের সাথে রাইসটা খুব ভালোভাবে মিশে যায়। আর পারলে একবার এইভাবে টসও করে নেবেন। আর একবার ভালো করে মিশে গেলেই আমাদের শেজওয়ান ফ্রাইড রাইস কিন্তু একদম পারফেক্টলি রেডি। আচ্ছা, এখানে আমি আপনাদের রাইসটা একটু তুলেও দেখাচ্ছি। দেখুন কোনো রাইস কিন্তু ভাঙেনি আর ফ্রাইড রাইসটা একদম ঝুরো ঝুরো আছে, যেরকম আপনারা রেস্টুরেন্টে খেয়ে থাকেন। আশা করি কমপ্লিট মিল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনারা যদি এরকম ডিনার বা লাঞ্চ রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আর গরম গরম শেজওয়ান চিকেনের সাথে পরিবেশন করুন শেজওয়ান ফ্রাইড রাইস। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।